দাসির ওই দেখো তাকায়া, এ ওর জান্নাতের ছবি। তুমি যদি আজকের ইমানের পরীক্ষায় যদি পাস করতে পারো, তোমাকে এই জান্নাত দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরিয়ায় আরব জুজ বাড়িয়া যায় কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহ 70,000 পর্দা সরাইয়া আল্লাহর নিজে সরাসরি দাসির সামনে উপস্থিত হয়ে যাও। মুসলমান, আল্লাহ যদি হয়ে যায় আমাদের কোনো আপত্তি আসেনি। সারে দুনিয়া, এই জন্য কবি কি বলেন, সারে দুনিয়া হু মুখালিফ হাম তো কুছ নেই হুতা, সারে দুনিয়া হু মুখালিফ হাম তো কুছ নেই হুতা, আল্লাহ হাম পর রহম হুতা, আল্লাহ হাম পর রহম হুতা, হাম তো মুসলমান হুতা। এ মুসলমান, সমস্ত পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার কিছু আসে যায় না, আমার ঈমান নিয়ে মরতে রাজি, জীবন দিতে রাজি, তবু ঈমানের পরে বিদ্যুৎ পরিমাণ আঘাত আনতে রাজি না, কি বলে ঠিক না? এই জন্য ভাই আমার, আমি যে কথাটা বলতেছিলাম, এই ঈমান, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম কত কষ্ট করে ঈমান রক্ষা করছে। হ্যাঁ, করুন ইতিহাস, মক্কার 13 বছরের জিন্দগি, যদি মক্কার 13 বছরের জিন্দগি শিক্ষিত সমাজ যারা আছে তারা সকলেই জানে, মক্কার 13 বছরের জিন্দগিটা এত কঠিন, এত কঠিন ভয়াবহ একটা জিন্দগি ছিল। এই জিন্দগিটার মধ্যে রসুল সহ সাহাবায়ে কেরাম শুধু মার খাইছে, শুধু মার খাইছে, এমন মার খাইছে, শাহাদত বরণ করেছে সাহাবায়ে কেরাম, একমাত্র ঈমান রক্ষার জন্য, কি বলে ঠিক কিনা? হযরত বেলাল উনাকে পাথর উপরে দিছে, দিয়া সেটা পাও দড়ি বান্ধা, গলা দড়ি বান্ধা টানছে মরুভূমি দিয়ে, নজর রেখে দিন টানছে। তাদের উদ্দেশ্য ছিল কি, ক বেলাল তুমি একটা কাজ করো, লিখিতা বলে মুহাম্মাদের আল্লাহরে ছেড়ে দাও, আর তো আসতে হন না, আরো আসতে গো বেলাল, মোহাম্মদ আল্লাহ ছেড়ে দে। জবাবটা কি ছিল, তোমরা বলেছ মুহাম্মদের দল ত্যাগ করার জন্য, কিন্তু জানিয়া রাখ আমি বেলাল একবার কেন রে, একবার না দুইবার না, কোটি কোটি বার যদি মারা যায় এবং পৃথিবীতে আবার আসি, তবুও জানিয়ে রাখ বুখুরদের জন্য ঈমান হারা হব না। আরো জোরে খন্না, সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, আসুন আমরা সামনের দিকে যাই, শুধু ঈমানের কথা বললেই রাত শেষ হয়ে যাবে, আপনাদের তো কষ্ট হইতেছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দোয়া, শেষ দোয়াটা করে দেবো, রাজি আছি তো? আরো জোরে খন্না, রাজি আছি? অল্প সময়ের ভিতরে দোয়া এমন একটা অস্ত্র, দোয়ার অস্ত্রটা কত বড় বলবো, দোয়া এমন একটা অস্ত্র। পারমাণবিক অস্ত্রের নাম শুনছেন, শুনেন না, শুনেন না? পারমাণবিক অস্ত্র একটা যদি স্যার একটা দেশ শেষ, এই পারমাণবিক অস্ত্রের চাইতো কোটি কোটি গুণ বেশি পাওয়ার দোয়ার কন্যা, সুবহানাল্লাহ। আবার দুয়ার পাওয়ারটা কত, পারমাণবিক দুয়ার, পারমাণবিক অস্ত্রের পাওয়ার হলো জমিনের উপরে সামান্য কিছু নিশ্চয় হয়ে যায়, কিন্তু দুয়ার পাওয়ারটা হলো, দুয়ার অস্ত্রের পাওয়ারটা হলো তাহাতা সারা, অর্থাৎ সাত জমিনের নিচ থেকে নিয়ে আরশে আযীম পর্যন্ত দুয়ার, ও দুয়ার পাওয়ারটা চলতে থাকে কন্যা, সুবহানাল্লাহ। আর একটা অস্ত্র আল্লাহ আমাদের কাছে দিছে, কইতাম নি, সেটা হলো সুখের ফল, সুবহানাল্লাহ। আরো জোরে কো, সুবহানাল্লাহ। সেটা হলো কি, সুখের ফল, সেটা কি? এই জন্য রসুল কাজ দিছে বলেন, ওয়া যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, কোদারা নীরবে কানবো আল্লাহর ভয়ে, তারারে আল্লাহ আরশের নিচে জায়গা দিব কন্যা, সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে দুই নম্বর অস্ত্রটা কি বলছিলাম, চোখের ফাঁড়ি। এটার একটা ঘটনা আছে বলবো,
হ্যাঁ চোখের পানির কত দাম দেখে, হ্যাঁ আপনার দেশের চোখের পানির দাম নাই, কেড়ে দাম নেই জানি, এটা তো যে যেখানে মনে হয় সেখানে চোখের পানি ফালা, কত বোঝেন না কেমনি খতাম নি। এক বেড়ি আরেক বেড়ির সাথে এক ছেলে যুবক যুবতীর সাথে প্রেম করছে, প্রেম প্রেম বুঝেন তো, এখন ফোন দিতেছে, হঠাৎ করে মনে করে নিয়ে নেটের বাইরে গেছে, দুঃখিত ইস দুঃখিত ইস বুঝছেন না, বান্ধবী জিজ্ঞাসা করে কি গো তোর আবার সাইড দিয়ে জায়গা মূর্তি এখন ডোর করতেছে, কিতা কল চোখের বানি আইনি আরে তোর খান এভাবে চোখের বানি বলা নি, কিছু মানুষ কিছু মহিলারা মেয়ের আছে না, হ্যাঁ শুধু চোখের বানি না বাবা, দুইজন আনন্দ করে পার্কে গিয়ে কত কিছু করে ছেলে শেষে কয় তোমার আমি বিবাহ করতে পারতাম না কারণ আমার আব্বা আম্মা রাজি না, এরপরে দেখা যায় কোন কোন মেয়েরা আছে সহ্য করতে লাগে না, আমি কি অবাস্তব কথা বলতেছি, বাস্তবে নাই রকম। আবার দেখা যায় যুবক বাবা যখন বান্ধবী ফোনটা ধরতে দিলে হয় টেনশন, কিতা রে কইস না মনটা ভালো না, আরে কস আরে কইস না সারাটা দিন ধরে ফোন দিতেছি ফোনটা ধরে উমা কিতাখন ঠিক কিনা, আরো ধরে যুবক যুবতী তুমি প্রেম করেছো অন্যায় করেছো, এই অন্যায়ের জন্য তুমি আবার চোখের পানি ফালাও, এই চোখের ভিতরে যে নদী সাগর দিয়েছে, এই যে আল্লাহ কুদরতি সাগর দিয়েছে, এই সাগরের পানি প্রেম কইরা ছাড়ার জন্য আল্লাহ দেয় নাই, এই সাগরের পানি দিয়েছে আল্লাহর ভয় তুমি কান্দো, আরো যেরকম ঠিক কিনা, এই সাগরের পানি দিছে কুদরতি সাগর, এটা কুদরতি সাগর সুবহানাল্লাহ কইতেন না, আরো দূরে কম না ওই দিকে তো যাইবার টাইম না, আবার আসুন কথাটা কি বলতেছি, হ্যাঁ দেখা যায় বাবা কি চোখের পানি ফালায়, আবার অনেক সময় হাসতে হাসতে চোখের পানি আসে, আবার দেখা যায় অন্য মানুষের একটু দুঃখ দেখলে কান্দে, হ্যাঁ এইগুলো কান্দা, কিন্তু আসল কান্দারা কোনটা, ও দেখার আল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু, নবীজি বলেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে ওই চোখওয়ালার জন্য হাসরের মাঠে আল্লাহ আরশের নিচে জায়গা দান করবে, আরো জোরে কম। এখন আমি আপনাদের কাছে জানতে চাই যেই চোখ আল্লাহ আপনারে দিছে এই চোখ দিয়া কি বিচ্ছেদের গান শুননা, সোনা বন্ধুর গান শুননা, আর প্রেমিক প্রেমিকার কথা শুননা কান্দ না আল্লাহর ভয়ে, তাহলে গান শুননা কান্দা বন্ধ করুন লাগবো কিনা লাগতো না, সাবধান করে গেলাম সাবধান, আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে, চোখের পানির দাম কত শুনেন কইলে তেমনি ঘটনা না, আল্লাহর নবী বলেন নিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে একমাত্র মান আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা থাকবে না, মুসলমান ওই হাসর এক মাঠান মহান আল্লাহ সমস্ত হাসরের মাঠের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে একটা বাউন্ডারি দিবে, জাহান্নামের আগুনের বাউন্ডারি যখন দেওয়া হবে রে ভাই সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়ানো আর চতুর্দিক দিয়ে একমাত্র আগুনের বাউন্ডারি হবে, মানুষ হাহাকার অবস্থার মধ্যে থাকবে, জাহান্নাম তার গর্জন গুলো দিতে থাকবে, ইজাসসামাউ ফাতারাত
وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ আমসলম জাহান্নামের আগুন চতুর্দিক দিয়া বন্ধনী হবে, আর লিলি হন জিব্বাটা উপরের দিকে দিয়া শুধু হাহাকার করতে থাকবে, জাহান্নাম সে গর্জন গুলো করতে থাকবে জাহান্নামকে আল্লাহু আকবার। ওই জাহান্নাম যখন গর্জন করতে থাকবে রে ভাই, জাহান্নামের ভয়াবহ অবস্থা, এমন অবস্থা হাহাকার অবস্থা দেখবে, এমত অবস্থায় আল্লাহু আকবার, আমার আল্লাহ একদল ফেরেশতাদেরকে অর্ডার করবে, আমার কিছু ইমানওয়ালা বান্দাদের চোখের পরিগুলো তোমরা কোথায় রেখেছ? হঠাৎ করে হাসরের মাঠের মানুষগুলো দেখবে, হঠাৎ করে তারা তাকাইয়া দেখবে জাহান্নামের বড় বড় গর্জন আর শোনা যায় না, জাহান্নামের আগুনের জিহ্বাটাও আর দেখা যায় না। ব্যাপারটা কি তাহলে এতক্ষণ দেখালে বড় বড় গর্জন শুনলাম, আবার শুনলাম, দেখলাম এখন দিয়ে কিচ্ছু নেই, কারণ নাকি সকল হাসরবাসী অবস্থা এমন হয়ে যাবে তারা একজন আরেকজনকে বলা বলি করবে। ব্যাপারটা কি এম নয় বলবেন কি হইলো, হঠাৎ করে এমন অবস্থা হইলো কেন, নিবে গেল কেন, এমনি উপর থেকে জবাব দেওয়া হবে। হঠাৎ করে তোমরা দেখেছ জাহান্নামের আগুনের লিলি হন জিব্বা বন্ধ হয়ে গেছে, জাহান্নামের আগুনের গর্জনের আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে, এইগুলো অন্য কোনো কারণে হয়নি, তোমরা জরুরি কিভাবে বন্ধ হয়েছে? তোমরা পৃথিবীতে একদল ইমানওয়ালা মানুষ, ইমানওয়ালা মানুষ আল্লাহর ভয়ে তারা কান্নাকাটি করেছিল, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেছিল, ওই চোখের পানিগুলো মহান আল্লাহ পুত্রদীপকে আল্লাহ জমা করে রেখে দিয়েছিল, এই পানিগুলো জবাট করে দিয়েছে। হাসরের বাসীরা আজকের দিনে ওই চোখের পানি, যেই চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে, যেই বুক জাহান্নামের আগুনের ভয়ে কান্নাকাটি করেছে, ওই চোখের পানি, এই চোখের পানিগুলো জাহান্নামের উপরে ছিটাই দেওয়া হয়েছে। এমনি বলা হবে এত দুর্বল পানিগুলো ছিটাই দেওয়ার কারণে জাহান্নাম দুর্বল হয়ে গেল, জাহান্নামের আওয়াজ বন্ধ হয়ে গেল, আবার আওয়াজ দেওয়া হবে, এরা হাসর বাসী এই চোখের পানির কত দাম ধরা দানস্তা, এই চোখের পানির মূল্য কত ধরা দানস্তা, হাসরের বাসীরা এই চোখের পানি আল্লাহর কাছে এত বড় মূল্য, এত বড় মূল্য, এই দুই এক দুই চোখের এক ফোঁটা পানি সমস্ত সাতটা সাতটা জাহান্নামের আগুনকে নিবাইয়া দেওয়া সম্ভব। তাহলে কান্নাকাটি কার জন্য করব? আর যে দেখল মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই চোখ দিয়ে গান শুনিয়া কান্দেন না, এই চোখ দিয়ে প্রেমিক প্রেমিকার জন্য কাঁদবেন না, এই চোখ দিয়ে ডিসলাইনের ছবি দেখে কাঁদবেন না, এই চোখ দিয়ে টিভি দেখে কাঁদবেন না, এই চোখ আল্লাহ দিয়েছে। আলম না জাহাল্লাহু আইনাই, এই চোখ আল্লাহ দিয়েছে আল্লাহর কুদরত দেখার জন্য, আল্লাহর ভয়ে কান্দার জন্য কন্যা, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আবার আসুন, আসলে শুধু ইমানের কথাই যদি বলতে থাকি যাই বোক তো অনেক দূরে। আল্লাহ বলেন অল হাস সময়ের অসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ। এরপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার যারা তারা কখনো ক্ষতিগ্রস্ত না। আমা বনে রাখো, ইমান কাকে বলা হয়, ইমান কাকে বলা হয়, ইমান তো হলো যা কিছু হয়েছে আল্লাহর হুকুমে হবে, যা কিছু হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে, যা কিছু হইতেছে আল্লাহর হুকুমে হইতেছে, যা
কিছু পৃথিবীতে হবে, আল্লাহর হুকুমে হবে। আমাকে সুখ দেওয়ার মালিক আল্লাহ, দুঃখ দেওয়ার মালিক আল্লাহ, আমাকে শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আমাকে মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আমাকে আমাকে সুস্থ রাখার মালিক আল্লাহ, সব কিছুর একমাত্র মালিক হলো কে? এই কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। এই কথা বিশ্বাস করার নাম দুই নম্বর হলো আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন গো মা। আর আপনারাও বলি, বউ এটা আদরের জিনিস, এটার সাথে শুধু দুইটা দেখো দেখলাম উপায় নেই। আপনারা নিজের বউ নিজের বিবিকে আদর করবেন। ও মুসলমান, এটা ঈমানের বড় একটা অংশ। আমরা আল্লাহর কাছে দুই নম্বর হলো আমিলুস সালিহাত, নেককা। নেককাদের একটা অংশ হলো নামাজ, রোজা, হজ, যাকাত আর সৎকাজের আদেশ। তারপরে হলো কি, নিজেকে গুনাহ থেকে বাঁচানো আর বেশি বেশি সওয়াবের কাজ করা। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেওয়া। সত্যের আরো দেখো, সত্যের উপদেশ। ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর ধৈর্য ধারণের উপদেশ। নবী কত ধৈর্য ধারণ করছে, ফেরেশতা এখন জিব্রাইল বলতেছে নগো নবী আপনি বলেন, দুইটা পাহাড় একসাথে চাপ দিয়ে মেরে লয়। রাসূল কয় জিব্রাইল না, সুবহানাল্লাহ কেন না, এত ধরে এখন না